ব্রেড দিয়ে মালাই পুডিং মুখে দিলেই মিলিয়ে যাবে অসম্ভব মজার রেসিপি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আশা করি ভালো লাগবে যারা আমার রান্নাবান্নার রেসিপিগুলো দেখেন তাদের কাছে। আর যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাইরা আছে তারাও কিন্তু দেখতে পারেন, খুবই সহজভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর কীভাবে একটু বেশি মজা হবে সেই প্রসেসটাও দেখিয়ে দিই। আর থাকছে তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো রান্নার ক্ষেত্রে খুব ইজি করে দেবে সব কাজগুলোকে। তো যাই হোক, এখন হলো আমি ক্যারামেল তৈরি করছি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যখন চিনির কালারটা ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নেব। খুব বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ক্যারামেলটাকে আমি একটা বাটিতে সেট করে নেব, বিশেষ করে স্টিলের বাটিতে সেট করাটাই বেটার, এতে করে পুডিং খুব সুন্দর হয়। আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারামেল। আর এখন আমি ক্যারামেলটা দিয়ে চতুর্পাশটাতে একটু লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, আপনারা যদি ক্যারামেলটা পাতলা চান তাহলে আর একটু কম তৈরি করবেন। আমি যেহেতু একটু ঘন মোটা ক্যারামেল চাচ্ছি তাই কিন্তু একটু মোটা করে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। 10 মিনিটের মধ্যে ক্যারামেল সেট হয়ে যাবে। একটা পাশে রেখে দিচ্ছি বাটি। আর এদিক থেকে আমি 3 পিস ব্রেড নিয়েছি আর ব্রেডগুলোর ব্রাউন পার্টগুলো আমি কেটে নিব। তো ব্রাউন পার্টগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো এমনিতেও খাওয়া যাবে, চাইলে ব্রেড ক্রাম তৈরি করা যাবে। তো যার যার পছন্দ মতো কাজে লাগিয়ে নেবেন। এখন আমি ব্রেডগুলোকে এভাবে কেটে একটা ব্লেন্ডার জাগে নিয়ে এগুলোকে একটু ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ডারের মধ্যে যদি না করতে চান তাহলে আপনারা চাইলে একটু দুধের মধ্যে ভিজিয়ে হাত দিয়ে কষলেও নিতে পারেন, এটা আসলে যার যার পছন্দের মতো। তবে একটু ব্লেন্ডার ব্লেন্ড করে নিলে এটা খুব স্মুথ হয়, খেতে ভীষণ ভালো লাগে। এভাবে করে ব্লেন্ডারের জগে আমি দিয়ে দিচ্ছি। আজকের এই মজাদার ইয়ামি ইয়ামি মালাই পুডিং রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পেজে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপি দেখতে পছন্দ করেন তাদের জন্যই আমার রান্নাবান্নাগুলো। তো এই তো এখন আমি হলো এটাকে একটু গুঁড়া করে নিলাম। আর এদিক থেকে হলো দুধ আগে থেকে জাল করে আমি ঘন করে নিয়েছিলাম। ঘন করা দুধ আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়। এখানে আমি কোনো চিনি অ্যাড করব না। তো চিনি দিতে পারেন আপনারা যদি কনডেন্স মিল্কটা না অ্যাড করেন, মিষ্টিটা যার যার পছন্দ মতো অ্যাড করে নেবেন। তবে খুব বেশি মিষ্টি ভালো লাগে না, মিষ্টি খাবারটা যথেষ্ট পরিমাণ মিষ্টি দিলেই হয়ে যায়। তো পরিমাণটা আপনারা চাইলে, আমি এখানে 1 লিটার দুধ জাল করে হাফ লিটার তৈরি করে মানে করে নিয়েছি। তো এখানে আপনারা হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। তো আবার মানে দুধ জাল করা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিলাম। আর এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে একটু হালকা কুসুম গরম অবস্থানে নিয়ে আসব। তো এইভাবে নাড়াচাড়া করবেন আর ফ্যানের বাতাসের নিচে রাখলে খুব দ্রুতই এটা মানে হালকা কুসুম গরম হয়ে যাবে। এদিক থেকে একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম নিব আর ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তা আশা করি আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। আর এভাবে পুডিং তৈরি করে 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে আপনারা এটা খেতে পারবেন। আশা করি রেসিপিটি ইজি লাগবে আপনাদের কাছে। আর এভাবে যদি আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবেন। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এখন আমি দুধের মধ্যে ঢেলে দিলাম। আবারও দুধের সঙ্গে একটা কাঁটা চামচ অথবা হ্যানুইক্স দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। আমি ব্রেড গুঁড়া করে রেখেছিলাম, সেই ব্রেডের গুঁড়াগুলো আমি এখন দিয়ে দিলাম। খুব ভালোভাবেই দুধগুলোর সঙ্গেই ব্রেডটা মিলে গেল। আর এখন আমি এখানে 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম, এতে করে এটা খেতে বেশি ভালো লাগবে। আর হাতের কাছে কোনো এসেন্স না থাকলে কোনো প্রবলেম নাই, এখানে ব্রেড থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে যেটা খেতে ভীষণ ভালো লাগবে। পুডিং তৈরি করার জন্য আমি যে ক্যারামেল তৈরি করেছিলাম সেটা বাটির মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি দুধের মিশ্রণটা বাটিতে ঢেলে দিলাম আর এখন আমি উপর থেকে এটা ঢেকে দেব। আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে করে ঢেকে দিচ্ছি যাতে করে মানে আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দেব তার থেকে ঘেমে পানিটা পুডিংয়ের গায়ে না পড়ে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে যদি ঢাকনা থাকে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এদিক থেকে একটা হাঁড়িতে আমি 2 ইঞ্চির মতো পানি দিয়েছি আর এই পানিটার মধ্যে আমি একটা স্টেন রেখে দিলাম। এখন আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। চাইলে আরও একটু পানি দেওয়া যেতে পারে, তবে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পুডিংয়ের বাটিটা 1 ইঞ্চির মতো নিচে যায়, খুব বেশি না, তাহলে কিন্তু পানি বলক এসে পুডিংয়ের উপর চলে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে দিলাম একটা লং দিয়ে। এখন আমি এটাকে 25 মিনিটের মতো এভাবে করে কুক করলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি
পুডিংটাকে 25 মিনিটের মতো কুক করে নিয়েছি। প্রথমে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছিলাম, তারপরে লো হিটে বসিয়ে রেখেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পুডিং ঠিকঠাকভাবে হয়ে গেছে। নামিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেবো, কারণ এই পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। কারণ যদি ঠান্ডার প্রবলেম থাকে, আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে মোল্ড আউট করে নেবেন। চতুর্পাশটা আমি ছুরি দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি খুব ইজিভাবে এটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখে অবাক হবেন ক্যারামেল পুডিং কতটা টেস্টি হয় আর কতটা সুন্দর হয়। তাই তো এভাবে করে আমি একটা প্লেটের মধ্যে প্লেটটাকে উল্টে নিলাম, আর এখন দেখুন, ওয়াও, দারুণ হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর, এটা খেতেও অসম্ভব মজার। আশা করি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আপনার ফেসবুক পেজেও ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এই তো ভিতরের থিকনেসটা দেখুন কতটা স্মুথ, এটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তো আশা করি বাসায় তৈরি করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদেরটা। আমি একটা বাটিতে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন চামচটা লাগা মাত্রই কিন্তু চামচটা ঢিপে চলে যাচ্ছে। তা আশা করি আপনারা বাসায় তৈরি করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে করে আমি পিস পিস করে কেটে এটাকে পুরো এক সপ্তাহ জুড়ে কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যাবে। তারপর আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন, আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো সবাইকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।